শেষ টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে 185 রানের টার্গেট দিল বাংলাদেশ, লিটনের অর্ধশতক। রাজধানীতে গণপরিবহন চলাচল শুরু, বিভিন্ন স্থান থেকে ছাড়ছে দূরপাল্লার বাস, স্বস্তিতে যাত্রীরা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 77তম প্রয়াণ দিবস আজ, ভালোবাসা আর শ্রদ্ধায় স্মরণ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9:21 সংবাদে, সাথে থাকছি আমি ইরা শামস। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে নিরাপত্তার কারণ দেখিয়ে বন্ধ রাখা বাস চলাচল সোমবার থেকে শুরু হয়েছে। রোববার রাতে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির ঘোষণার পর সোমবার সকাল থেকে রাস্তায় চলতে শুরু করে বাস, ফলে স্বস্তি মিলেছে যাত্রীদের। সকালের সংখ্যায় কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাসের সংখ্যা বাড়বে বলে আশা যাত্রীদের। গত 29 জুলাই ঢাকায় বাস চাপায় 2 কলেজের শিক্ষার্থী নিহত হওয়ার পর সড়কে নিরাপত্তার দাবিতে আন্দোলন শুরু হয়, ভাঙচুর হয় বেশ কিছু গাড়ি। সমালোচনার মুখে পড়েন শ্রমিক নেতা নৌমন্ত্রী শাহজাহান খান। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে 4 দিন বন্ধ রাখার পর দূরপাল্লার যান ছাড়তে শুরু করেছে পরিবহন মালিকরা। সকাল থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে রাজধানীর দিকে আসছে যান, ছেড়ে যাচ্ছে রাজধানী থেকেও। নিরাপত্তার অজুহাত দেখিয়ে টানা 4 দিন রাজধানী সহ সারা দেশে যান চলাচল বন্ধ রাখে মালিক শ্রমিকরা। দূরপাল্লার পাশাপাশি অচল ছিল অভ্যন্তরীণ রুটগুলো। একই সাথে প্রধানমন্ত্রী শিগগিরই সড়ক নিরাপত্তা আইন পাশ হবে জানিয়ে শিক্ষার্থীদের ঘরে ফেরার নির্দেশ দিলে আন্দোলন তুলে নেয় শিক্ষার্থীরা। পরে সকাল থেকে দূরপাল্লার যান ছাড়তে শুরু করে মালিক শ্রমিক। আজ 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 77তম প্রয়াণ দিবস। সত্য সুন্দর আর মঙ্গলময় পৃথিবীর কামনা ছিল তার প্রতিটি সৃষ্টিকর্মে। সাহিত্য, সঙ্গীত, চিত্রকলা আর দর্শনে সকল দীনতাহীনতার অবসান ঘটিয়েছেন কবিগুরু। বাঙালির প্রতিদিনের জীবনে তিনি প্রাসঙ্গিক, মিশে আছেন অস্তিত্বে, ভালোবাসা আর শ্রদ্ধার সর্বোচ্চ শিখরে। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। বর্ষার প্রতি ছিল কবির গভীর অনুরাগ। শ্রাবণের ভরা বর্ষায় সবাইকে কাঁদিয়ে ঘরের বাঁধন ছিঁড়ে পার্থিব জীবন থেকে অস্তাচলে পাড়ি দেন বাংলার রবি। আজ শ্রাবণের আমন্ত্রণে দুয়ার কাঁপে। ব্যক্তি জীবনে বারবার প্রিয়জনকে হারিয়ে মৃত্যুকে গভীরভাবে উপলব্ধি করেছেন কবিগুরু। রবীন্দ্রকাব্যে তাই মৃত্যু এসেছে বিভিন্নভাবে। 1941 সালে জোড়াসাঁকোর প্রাসাদের শেষ দিনগুলোতে লেখা কবিতায় উঠে আসে মৃত্যু চেতনা ও জীবন দর্শন। ১৮৬১ সালে জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের দেবেন্দ্রনাথ ঠাকুর ও সারদা সুন্দরী দেবীর চতুর্থ সন্তান হিসেবে ঘর আলোকিত করেন রবি। প্রথাগত বিদ্যার বাইরে লেখাপড়া ও মাত্র 8 বছর বয়সে কাব্য রচনা শুরু করেন। 1874 সালে প্রথম কবিতা অভিলাষ প্রকাশিত হয় তত্ত্ববোধিনী পত্রিকায়। কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ সহ সাহিত্যের প্রতিটি শাখায় তার অসামান্য অবদান সমৃদ্ধ করেছে বাংলা সাহিত্যকে। সাহিত্যের প্রাণপুরুষ কবিগুরু লেখা ও সুর করা 2500-এর বেশি গান বাংলা সাহিত্যের অতুলনীয় সম্পদ। এঁকেছেন প্রায় 2000 ছবি। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতা। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য এশিয়ায় প্রথম নোবেল বিজয়ী সাহিত্যিক রবীন্দ্রনাথ। প্রতিবাদ্যে সত্যের আরাধনারই অংশ, সেটা বুঝিয়েছিলেন 1919 সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে ব্রিটিশ সরকারের দেয়া নাইট উপাধি ত্যাগ করে।
প্রকৃতি, মানব, স্বদেশপ্রেম, ভক্তি জগতের সকল বিষয়কে কবি ধারণ করেছেন তার লেখনীতে। আজীবন গিয়েছেন মানবতার জয়গান। বাঙালি নিত্যদিনের জীবন চর্চায় কবি মিশে আছেন। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন, শোকাবহ আগস্ট। শেখ মুজিবুর রহমান বাঙালির মুক্তি সংগ্রামের মহানায়ক। তার জীবন নিবেদিত ছিল এই দেশ ও মানুষের জন্য। মাত্র 55 বছরের জীবনে তাকে জেলখানায় কাটাতে হয়েছে 3,053 দিন বা 8 বছরেরও বেশি সময়। জেলখানার চার দেয়ালে আবদ্ধ থেকেও বঙ্গবন্ধু সংগঠিত করেছেন প্রিয় সংগঠন আওয়ামী লীগকে, গড়ে তুলেছেন আমাদের মুক্তির মাঠ। পত্রপত্রিকার খবর, চিঠিপত্র আর আলোকচিত্রে উঠে আসা বঙ্গবন্ধুর সেসব দিনের কথা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী। জীবন ছিল মাত্র 55 বছরের। এই সময়ে একটি মানুষ রচনা করেছেন স্বাধীনতার মহাকাব্য। তবে বাঙালির অধিকার আদায়ের কণ্টাকীর্ণ পথে হাঁটতে হয়েছে বঙ্গবন্ধুকে। যৌবনের 8 বছর 4 মাসের বেশি সময় কাটিয়েছেন কারা অন্তরালে। 1948-এর 11ই মার্চ সচিবালয় গেটে ছাত্রদের অবস্থান ধর্মঘটে নেতৃত্ব দেওয়ার সময় গ্রেফতার হন শেখ মুজিবুর রহমান। 1949 সালে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন তিনি। 1952 সালে দীর্ঘ 2.5 বছর পর কারাগার থেকে মুক্তি পান রাজবন্দী শেখ মুজিবুর রহমান। তবে একই বছর কারারুদ্ধ অবস্থায় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মনোনীত হন এই তরুণ সংগঠক। 1958 সালের 7ই অক্টোবর জেনারেল আইয়ুব খান সামরিক শাসন জারি করে রাজনীতি নিষিদ্ধ করলে 12ই অক্টোবর সেগুনবাগিচার সরকারি বাড়ি থেকে গ্রেফতার হয়ে 14 মাস কারাভোগ করেন শেখ মুজিবুর রহমান। মুক্তি পেয়ে বাইরে আসার পর আবারও গ্রেফতার করা হয় তাকে। 1962 সালে শেখ মুজিবুর রহমান জেল থেকে মুক্তি পেলে অভ্যর্থনা জানাতে ঢাকায় আসেন গণতন্ত্রের মানুষপুত্র হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী। 1963 সালের 23শে এপ্রিল 6 দফার প্রচারণা চালানোর সময় গ্রেফতার করে সিলেট কারাগারে নেওয়া হয় বাঙালির এই অবিসংবাদিত নেতাকে। একইভাবে 7ই মে 1966 সালে নারায়ণগঞ্জের চাষাডায় 6 দফার যৌক্তিকতা তুলে ধরে বক্তৃতা করার পরের দিন গ্রেফতার করা হয় শেখ মুজিবুর রহমানকে। আগরতলা ষড়যন্ত্র মামলায় মুক্তি পেয়ে বঙ্গবন্ধু ধানমন্ডি 32 নম্বরের বাড়িতে ফেরেন 1969 সালের 22শে ফেব্রুয়ারি। 26শে মার্চ 1971 সালে রাতের প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্ত না হওয়া পর্যন্ত বাঙালি জাতিকে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এর কিছুক্ষণ পরেই গ্রেফতার করা হয় তাকে। পরে পশ্চিম পাকিস্তানে নিয়ে মিয়ানওয়ালি কারাগারে বন্দী করে রাখা হয় 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালিকে। কারাগার থেকে নিয়মিত স্ত্রী ও সন্তানদের কাছে চিঠি লিখতেন বঙ্গবন্ধু। উৎকণ্ঠায় খোঁজখবর নেবার পাশাপাশি দিয়েছেন প্রয়োজনীয় দিক নির্দেশনাও। এমন কঠিন সময়গুলোতেও ভোলেননি সহকর্মী, সহযোদ্ধা ও বন্ধুদেরও। বঙ্গবন্ধু অসমাপ্ত আত্মজীবনীতে লিখেছেন, কামাল হাসিনাকে বলছে, হাঁচু আপা হাঁচু আপা, তোমার বাবাকে আমি একটু আব্বা বলি। নিজের ছেলেও অনেকদিন না দেখলে ভুলে যায়। বারবার কারাগারে যাওয়ার কারণে এভাবে মনকষ্টের কথা তুলে ধরেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর কারাগারের রোজনামচায় উঠে এসেছে বঙ্গবন্ধুর নানা অজানা কথা। জেলখানা থেকে তিনি লিখেছেন, জেলের ভেতর অনেক ছোট ছোট জেল আছে। কারাগারে থাকার অবস্থায় ডায়েরিতে বঙ্গবন্ধু লিখেছেন, আমি একা থাকি, আমার সাথে কাউকে মিশতে দেওয়া হয় না। একাকি সময় কাটানো যে কত কষ্ট তা যারা ভুক্তভোগী নন বুঝতে পারবেন না। মোহাম্মদ নুরুন্নবী, একুশে টেলিভিশন, ঢাকা। নিচে ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। ভরা মৌসুমেও পটুয়াখালীর উপকূলে ইলিশের আকাল, জেলেরা ফিরছেন শূন্য হাতে। মেহেরপুরে কবুতর পালন করে স্বাবলম্বী অনেক বেকার যুবক, ন্যায্য মূল্য না পাওয়ায় হতাশ। আবারও আমন্ত্রণ সকাল 9টা 21-এর সংবাদে।
মৌসুমের অর্ধেক পেরোলেও পটুয়াখালীর উপকূল জুড়ে চলছে ইলিশের আকাল। অনেক আশা নিয়ে মাছ ধরতে গিয়ে জেলেরা ফিরছেন শূন্য হাতে। পরিবারের ভরণ পোষণ ও মহাজনের দাদন শোধ করতেই চিন্তিত তারা। বাজারে মাছ না থাকায় হতাশ ভোক্তারাও। পটুয়াখালী প্রতিনিধির রিপোর্ট জানাচ্ছেন রত্নাজামান। বৈশাখের শুরু থেকেই ইলিশের মৌসুম, চলে কার্তিক পর্যন্ত। মৌসুমের অর্ধেক পেরোলেও ইলিশের দেখা নেই পটুয়াখালী সহ উপকূলীয় অঞ্চলে। প্রতিবছর আষাঢ় শ্রাবণে মৎস্যবন্দর আলিপুর মহিপুর থাকে জেলেদের পদচারণায় মুখর। তবে এবছরের চিত্র একেবারে ভিন্ন। ট্রলারের তেলের খরচই তুলতে পাচ্ছেন না জেলেরা। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় গভীর সমুদ্র থেকে মাছ আহরণের উপকরণ নেই। মাছ না থাকায় ব্যবসা বাণিজ্য প্রায় বন্ধের পথে বলে জানালেন ইলিশ ব্যবসায়ীরা। বাজারে সরবরাহ না থাকায় ইলিশের স্বাদ থেকে বঞ্চিত হচ্ছেন ভোক্তারা। নতুন জেনারেশন যারা আসছে তাদেরকে যে ইলিশ মাছ দেখাবো, বিশেষজ্ঞদের ধারণা, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনে ইলিশ হারাচ্ছে প্রজনন পরিবেশ। জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় সমুদ্রের যে উচ্চ লবণাক্ততা, এটা আমাদের নদীতে প্রবেশ করে। নদীতে প্রবেশ করার কারণে ইলিশ মাছ তার প্রজনন ও ডিম দরকার জন্য যে উপযুক্ত পরিবেশ, অল্প লবণাক্ততা, সেটা পাচ্ছে না। মৎস্য কর্মকর্তাদের দাবি, শিগগিরই ধরা পড়বে ইলিশের ঝাঁক। কিছুদিনের মধ্যে আমাদের নদীতেও ইলিশগুলো মাইগ্রেশন করবে এবং তখন আমাদের জেলেরা এখানে প্রচুর পরিমাণে মাছ পাবে। জেলায় নিবন্ধিত জেলের সংখ্যা 67,000 হলেও এ পেশায় নিয়োজিত লক্ষাধিক মানুষ। রত্না জামান, 21 টেলিভিশন। এবারে আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সম্ভাবনার বাংলাদেশ। মেহেরপুরে কবুতর পালন করে স্বাবলম্বী হচ্ছে অনেক বেকার যুবক। একসময়ের শৌখিনতা বদলে দিয়েছে অনেকেরই ভাগ্য, কর্মসংস্থানও হয়েছে অনেকের। তবে খামারিরা বলছেন, সঠিক প্রশিক্ষণ না পাওয়া এবং বাজার সৃষ্টি না হওয়ায় ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন তারা। মেহেরপুর প্রতিনিধি ফারুক হোসেনের সহায়তায় আফসানা নীলার রিপোর্ট। মেহেরপুরের গাংনী উপজেলার থানাপাড়ার মফিজুর রহমান, শখের বশেই দেশি কবুতর পালন শুরু করেন তিনি। এখন পুরোদস্তুর কবুতর ব্যবসায়ী মফিজুর। কবুতর পালনের এক পর্যায়ে 30,000 টাকার বিদেশি কবুতর কিনে খামার গড়ে তোলেন। মাত্র 4 বছরে বিক্রি করেন 10,00,000 টাকার কবুতর। এখন তার খামারে রয়েছে প্রায় 3,00,000 টাকার কবুতর। ভালোই আসে, ইনকাম আসে। একটা বেকার সমস্যা ছিল, বেকার থেকেও কাটা যায়, আবার এখান থেকে দুই ইনকামও হয়। 10,00,000 টাকার মতো কবুতর বিক্রি করছে, এখনো যা কবুতর আছে 30,00,000 টাকার কবুতর হবে। মফিজুরের মতো কবুতরের খামার গড়েছেন স্থানীয় অনেক বেকার যুবক ও অবসরপ্রাপ্তরা। কবুতরের বাচ্চা বিক্রি করে মাসে 20,000 থেকে 25,000 টাকা আয় করছেন তারা। কোনো মাসে 25,000 আসে, কোনো মাসে 20,000 আসে, আবার দেখা যাচ্ছে অসুখ বিসুখ অনেকটা মারা যায়। প্রায় 50,000-60,000 টাকার মতো খাঁচা বানাইলাম, অনেক ভালো জাতের কবুতর কিনলাম, তাতে বেশ ভালোই আশা করি। খামারিরা বলছেন, প্রশিক্ষণ না থাকায় অনেক সময় বিপাকে পড়তে হয়, একই সাথে নির্দিষ্ট বাজার গড়ে না ওঠায় লোকসানে পড়তে হয় খামারিদের। স্থানে কোনো মার্কেট নাই, তারপর কোনো যে পশু হসপিটালে যে আমরা প্রশিক্ষণ পাবো, এই প্রশিক্ষণ নাই। কবুতর পালনে প্রশিক্ষণ সহ বাজার সৃষ্টির আশ্বাস দিয়েছেন জেলা প্রাণী সম্পদ বিভাগ। যদি নিয়মিত রানী ক্ষেতের টিকা দেওয়া হয় তাহলে কবুতর খুব ভালো থাকবে, মারা যাওয়ার সম্ভাবনা খুব কম। কবুতরের খামার গড়ে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অর্থনীতিতে ভূমিকা রাখা সম্ভব বলে মনে করেন খামারিরা। আফসানা নীলা, 21 টেলিভিশন। নিচে ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত 82 জন নিহত, গৃহহীন সহস্রাধিক। শ্রীলঙ্কাকে 78 রানে হারিয়ে দক্ষিণ আফ্রিকার সিরিজ জয়, হেনড্রিক্সের সেঞ্চুরি। শেষ করছি সকাল 9:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। শেষ টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে 185 রানের টার্গেট দিল বাংলাদেশ, লিটনের অর্ধশতক।
রাজধানীতে গণপরিবহন চলাচল শুরু, বিভিন্ন স্থান থেকে ছাড়ছে দূরপাল্লার যান, স্বস্তিতে যাত্রীরা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 77তম প্রয়াণ দিবস আজ, ভালোবাসা আর শ্রদ্ধায় স্মরণ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/21-online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।